অনেক ওয়েলকাম টু আমাদের জীবন, বড়দের প্রণাম জানাই, ছোটদের অনেক ভালোবাসা। আজকে আরেকটা ব্লগ শুরু করছি, আরেকটা দিন শুরু হয়ে গেছে। এখন বাজে হচ্ছে নটা বাজে এখন, তো নটা থেকে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তো চলো বেশি কথা না বলে মা কি করছে বাবা কি করছে দেখে নিই। এখনো যেন তো ট্রাই করিনি বাড়িতে যে একা একা হাঁটতে পারি কিনা, একদিন ট্রাই করে দেখাতে হবে তোমাদের। এখনো ততটা জোর আসেনি, এই পাটাতে জোরটা নেই, ল্যাক ল্যাক করে পাটার। মা রাচা হচ্ছে রান্না করে, আওয়াজ পাচ্ছি। তোমার প্রতিদিনের যা থাকে সেটা দিচ্ছি, আর দিচ্ছি হচ্ছে ডিম সিদ্ধ, ডিম সিদ্ধ নতুন, আর পাউরুটি। আচ্ছা, ওখানে দুধ রেখে দিয়েছি, ওই সেই মুখের রূপচর্চার জন্য। আজকে ভাবলাম অনেকদিন করা হচ্ছে না, যখন দুধটা রেখে দিলাম। হ্যাঁ, ওটা তো খুব ভালো কাজ করেছিল তোমার। আর এখানে এই বলেছিলাম না, দুধ দিয়ে ক্লিনজিং করলে কিন্তু কালো ছোপগুলো উঠে যায়, আমার তো উঠে গেছিল, আবার ছোপ পড়েছে গালে। হ্যাঁ, ওই জন্যই আজকে ওই জন্য রেখেছি। আর এখানে ভাত করব বলে চাল ধুয়ে রেখেছি, তারপরে আবার রান্না বান্না, বাবার টিফিন খাওয়া হয়ে গেছে, বাবাকেও আজকে পাউরুটি দিয়েছি। তো কলা পেলাম না বলে এখান দিয়ে যাচ্ছে না বলে আমি তার বাজারে যাইনি, তো সেই জন্য আর কলা রাখিনি। আমি পাউরুটিটা কি দিয়ে খাবো, শুধু শুধু না, পাউরুটিটা শুধু শুধু না, জ্যাম, একটু জ্যাম দিয়ে দেবো আর কি। একটু জ্যাম একটা এনেছি, ছোট ছোট দোকান থেকে পাওয়া যায় ওই ছোট জ্যাম, জ্যাম নিয়ে পাউরুটিটা খেয়ে নেবে। বাবাকেও অল্প একটু জ্যাম দিয়েছি আর চা, চা দিয়ে পাউরুটি খাওয়া যায়। তো বাবা আজকে একটা কথা বলে গেছে যে বাবা নাকি একটা নতুন রেসিপি আজকে একটা করবে, রেসিপিটা ভালো বলেছে যেটা আমাকে। তো মানে বাবা বললো যে তুমি কিন্তু হাত দেবে না, আমি করব। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে, তো এই জন্য এখন আগে তোমাকে টিফিনটা দিয়ে নিই, দিয়ে নিয়ে ভাতটা করে নেবো। ভাতটা করে নিয়ে যা হোক, একটা তরকারি আর একটা কিছু একটা করতে হবে, তো আর বাবা যে রেসিপিটা করবে আসলে পরে করবে বলেছে। আচ্ছা, তা চলো তাহলে তোমাকে টিফিনটা দিয়ে দিই। এতক্ষণ ক্যামেরাটা ধরেছিল হচ্ছে ভাই, তো এখন ট্রাইপড গিয়ে আমি এখন অপারেট করছি ক্যামেরাটা, বাবা দেখা নেই, আমি বাবার জন্য অপেক্ষা করছি, বাবা কখন আসবে। আমি এখন ক্যামেরাটা অপারেট করছি আমার হাতে, প্রথমবার নিজে নিজে ব্লগ করছি নিজের হাতে, কি এক্সাইটিং ব্যাপারটা না, হেভি এক্সাইটিং। কিন্তু নিজেকে ব্লগার হিসেবে মনে হচ্ছে যে আমি ব্লগার, খুব ভালো লাগছে। নিজের হাতে ট্রাইপডটা ধরে ব্লগের মজাটাই মানে অন্যরকম একটা ফিলিংস হয়, জানো তো। এতদিন তো কেউ ধরে দিত ক্যামেরা মানে মোবাইলটা, নিজের হাতে ধরতাম না, তো এটাই আর কি। এখনও বাবা আসেনি, তো আমি না ব্রেকফাস্টটা করিনি, আমার খুব খিদে পেয়ে গেছে। ওই দেখো বাবাকে। হ্যাঁ, তুমি এতক্ষণ কোথায় ছিলে? কি কাজ? একটু কাছে আসো তো, তোমাকে কালো লাগছে। জুতোর কাজে গেছিলাম। তুমি নাকি আজকে রান্না করবে? হ্যাঁ, আজকে একটা নতুন রেসিপি করব, ওই কাঁচকলা রেখেছি না কালকে। হ্যাঁ, ওই কাঁচকলা দিয়ে তো আমি এখন রান্নাটা করে নিই, তারপরে তোর সাথে আবার কথা বলব। নমস্কার বন্ধুরা, আমি জয়ন্ত। তো আজকে আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো, এই কাঁচকলার কোপ্তা। তো এই কোপ্তাটা করতে আমি কলাগুলোকে কেটে সিদ্ধ করে নিয়েছি, এবার এটাকে ছুলে নিচ্ছি।
তো কলাগুলো আমার ছোলা হয়ে গেছে, চোকলাগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি। এবার এই কলাগুলোকে ম্যাস্ট করে নেব, মানে মিহি করে নেব আর কি। মিহি আমার হয়ে গেছে। এবার এতে আমি বেসন মেশাবো, চামচ চার চামচ বেসন মেশালাম। তারপর এতে আমি ডিম দেব। নুন দেব হাফ চামচের মতো, আমি একটু নুন দিলাম। এর মধ্যে আমি আদা লঙ্কা আর রসুন পেস্ট করে নিয়েছি। এবার এতে এক চামচ দেড় চামচ একটু শাহি গরম মশলা মিশিয়ে দেব, পরিমাণ মতো মেশাবেন। দশ মিনিটের জন্য ফ্রিজে ঢুকিয়ে দেব, তাহলে কি একটু শক্ত হয়ে যাবে। দশ মিনিট পর আমি বার করে নিয়ে এসেছি। এতে হাফ চামচ জিরে গুঁড়ো এবার দেব, আর এক চামচ ধনে গুঁড়ো দেব। দিয়ে এটাকে আরেকবার আমি একটু মাখিয়ে নেব। এবার আমি এটা তৈরি করব কোপ্তাটা। এবার প্রথমে আমি একটা দারচিনি, ছোট এলাচ, একটা বড় এলাচের হাফ, আর লবঙ্গ ও গোলমরিচ এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ভাজা হতে হতে একটু রসুন কুচি আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এরপর আমি এই আদা রসুন আর লঙ্কা যে পেস্টটা আছে এক চামচের মতো, সেটা আমি এতে দিয়ে দিলাম। মাখিয়ে নেব, মেরে নিয়ে তারপরে আমি টমেটো আর পেঁয়াজ দিয়ে একটা পেস্ট করেছি, সেই পেস্টটা এর মধ্যে মিশিয়ে দেব। কষে গেছে আমার, তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। আমি আলুগুলো এতে মিশিয়ে দেব। জায়গাটা ছোট হওয়াতে আমি কড়াইয়ে ট্রান্সফার করে নিয়েছি। সবশেষে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি আপনি ইচ্ছা করলে দিতেও পারেন, নাও পারেন, তবে ধনে পাতা কুচিটা দিলে সেন্টটা ভালো আসবে। দেখুন ঘন হয়ে গেছে কিরকম। এবার আমি আঁচটা কমিয়ে দেব। তৈরি আমার কোপ্তা, কাঁচকলার কোপ্তা আমার তৈরি। দই মাত্র রান্না সারলাম, তো পায়েলের বাবাও একটা রান্না করলো আজকে, সেই জন্য আমার রান্নার একটু ছুটি।
ছুটি বলতে অল্প হালকা, আজকে একটু কাজ কম। তো এখন রান্না সারলাম বলে এখন এখানে বাসনকোসন সব মাজবো বলে সব বাসনকোসন রাখলাম আর কি। এখন মাজবো, তারপরে স্নান। তো এখন কি রান্না করলাম তোমাদের একটু দেখাই যে আজকে কি রান্না করা হয়েছে। তো আজকে রান্না করেছি এই ভাত, এখানে ওই কাঁচকলার কোপ্তা, আর এখানে ফ্যাসা মাছ, আর ওইখানে তরকারিটা করেছি দেখছো, ওটা পালং শাকের তরকারি। আজকে এই মোটামুটি রান্না। তো তোমাদের মোটামুটি রান্না দেখালাম। তো এখন আর কথা বেশি বলবো না, কারণ কাজে হাত দিতে হবে, তাড়াতাড়ি বাসনকোসন মাজতে হবে, মেজে স্নান করে আজ আসলে আজকে সকালবেলা পুজোটা দেওয়া হয়নি। একটু আসলে কি একটু মানে লেট করে ঘুম থেকে ওঠা হয়ে যাচ্ছে, একটু শীত শীত পায় তো, আর আমি তো জানো একটু শীত কাতুরে, মানে এখন না ওয়েদার চেঞ্জ হচ্ছে বলেই আমার তো এখনই ভয় লাগা শুরু করে দিয়েছে। তো যাই হোক, এমনি আমি ঠিক আছি এখন। হ্যালো বন্ধুরা, আজকে আর আপনাদের দুপুরের খাওয়াটা দেখালাম না, আমি এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম। কারণ আজকে তো অনুপমা আপনাদের বলেই দিয়েছে যে কী রান্না করেছে না করেছে, তাই আমি খেয়ে দিয়ে উঠে আপনাদের কাছে এলাম। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি নতুন কেউ হন সাইডের বেলটা একবার টিপে দেবেন, তাহলে প্রথমেই চলে যাবে আপনার কাছে আমাদের ভিডিওটা। নমস্কার, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা।